হাই এভরিওয়ান, মনিকা ও মাই ডার্লিং 2022 সালের মাথা খারাপ করার মতো একটি সিনেমা, যেখানে রয়েছে চমৎকার টুইস্ট, মিউজিক, স্টোরি, ডার্ক কমেডি, অনেক কিছু। তো এই ফিল্মের সম্পূর্ণ গল্পের এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছে আপনাদের ভাই। তো বেশি দেরি না করে শুরু করছি এই গল্পের এক্সপ্লেনেশন। তো ফিল্মটি শুরু হয় গৌরব নামের এক ব্যক্তি থেকে। সে ইউনিকর্ন নামক একটি কোম্পানিতে কাজ করে এবং সে এখানে সোশ্যাল মিডিয়াতে সালু নামের একটি মেয়ের ছবি দেখছে, যেটা দেখে আমরা বুঝতে পারি গৌরব সালুকে ভালোবাসে। তারপরেই দেব নামের একটি ব্যক্তি সেখানে পৌঁছে যায়, সেও সেই কোম্পানিতেই কাজ করে। সে গৌরবকে জানায় যে সে সালুকে প্রপোজ করেছে এবং সালুও মেনে গেছে। এই কথা শুনে গৌরবের মন ভেঙে যায়, তাই সে সেখানে থাকা একটা রোবোটিক মেশিন দিয়ে দেবকে হত্যা করে। তারপর 6 মাসের সিন দেখা হয়, যেখানে আমরা গৌরবকে দেখতে পাই আর তার সাথে সালুকেও দেখতে পাওয়া যায়। এ থেকে বোঝা যায় সালু এবং গৌরব এখন একসাথেই থাকে। অন্যদিকে এখানে ইউনিকর্ন কোম্পানির একটি অনুষ্ঠান চলছিল, যেখানে কোম্পানির মালিক সত্যনারায়ণকে দেখতে পাই, যে আজকে কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টরকে নির্বাচন করবে। আর এই পোস্টের জন্য অনেকেই আশা লাগিয়ে বসেছিল, কিন্তু তাদেরকে ছেড়ে সত্যনারায়ণ জয়ন্তকে বেছে নেয়। এই জয়ন্তের রোলে কাজ করেছেন রাজকুমার রাও। জয়ন্ত খুবই ট্যালেন্টেড একজন ব্যক্তি, সে কোম্পানির জন্য একটি রোবট ফাংশন করেছে, তাই কোম্পানি তাকে বোর্ড অফ ডাইরেক্টর ঘোষণা করে দিয়েছে। তো এই অনুষ্ঠান আমরা অরবিন্দ নামের একটি ব্যক্তিকেও দেখতে পাই, যে আশা করেছিল যে এই কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টর সেই হবে, কিন্তু সেটা না হওয়াতে সে খুব হতাশ হয়ে যায়। তারপর আমরা নিক্কি নামের একটি মেয়েকে দেখতে পাই, যে কোম্পানির মালিক সত্যনারায়ণের মেয়ে। সে জয়ন্তকে ভালোবাসে আর জয়ন্ত তাকে ভালোবাসে। তারপর আমরা নিশিকান্ত নামের একটি লোককে দেখতে পাই, সে সত্যনারায়ণের ছেলে এবং নিকির ভাই ছিল, তা সত্ত্বেও তাকে বোর্ড অফ ডাইরেক্টর নির্বাচন করা হয়নি এবং সেই জন্য সে খুব রেগে গিয়েছিল। তারপর জয়ন্ত সবার সামনে তার রোবোটিক্স এর একটি ট্রায়াল করে, যেটাতে সে সাকসেসফুল হয়, তার জন্য তার খুব প্রশংসা হয়। তারপরে এন্ট্রি হয় মনিকা নামের একটি মেয়ের, যে সেখানে একটি নাচ পারফর্ম করছে। এরপর আমরা জানতে পারি যে মনিকা ও ইউনিকর্ন কোম্পানিতেই কাজ করে। পরের দিন সকালে আমরা দেখতে পাই মনিকার জয়ন্তকে, যাদের মধ্যে এফআইআর চলছিল। মনিকা এখানে জয়ন্তকে এমন একটা খবর দেয় যেটা শুনে জয়ন্তের মাথা খারাপ হয়ে যায়, কারণ মনিকা তাকে বলেছিল যে সে তার বাচ্চার মা হতে চলেছে। জয়ন্ত এসবের জন্য রেডি একদমই ছিল না, তাই মনিকাকে অ্যাবর্শন করতে বলে, কিন্তু মনিকা সেটা মানতে রাজি ছিল না। সে জয়ন্তকে বলে যে তুমি নিকিকে বিয়ে করে নাও, আমি এই বাচ্চাকে একাই সামলে নেব, কিন্তু তোমাকে শুধু মাঝে মাঝে কিছু টাকা পাঠাতে হবে। এটা শুনে জয়ন্ত বুঝতে পারে যে মনিকা তাকে ব্ল্যাকমেল করছে, কিন্তু কোনো উপায় না পেয়ে সে তার কথা মেনে যায়। তারপর আমরা দেখতে পাই জয়ন্ত যখন অফিসে আসে, সত্যনারায়ণ তার হাত ধরে তাকে সাথে নিয়ে যায় তার অফিস দেখাতে। আসলে এখানে জয়ন্তকে কোম্পানির আরো উঁচু পোস্টে প্রমোট করে দেওয়া হয়েছিল, যার জন্য জয়ন্ত খুবই খুশি হয়। তারপর আমরা এখানে সালুকেও দেখতে পাই, যার ফলে আমরা জানতে পারি সালুও এই কোম্পানিতে কাজ করে এবং এটাও জানা যায় সালু জয়ন্তের বোন ছিল। তারপর দেখতে পাই জয়ন্তের কাছে কিছু মেল আসে, যার মধ্যে একটা মেল মনিকার নামে এসেছিল এবং সেই মেলের সাথে জয়ন্ত কিছু ফটো দেখতে পাই, যেখানে মনিকার সাথে তার খুব পার্সোনাল ছবি ছিল। তাই জয়ন্ত রাত হতেই ইমেলে দেওয়া অ্যাড্রেসে পৌঁছে যায়, সেখানে মনিকা তো ছিল না, কিন্তু নিশিকান্তকে দেখতে পায় সে। সে জয়ন্তকে এমন একটা কথা বলে যেটা শুনে জয়ন্তের মাথা খারাপ হয়ে যায়, কারণ সে বলেছিল যে মনিকার সাথে তারও এফআইআর চলছে। কিছুদিন আগে সে তাকে বলেছে যে সে প্রেগনেন্ট এবং এটা নিয়ে মনিকা তাকে খুবই ব্ল্যাকমেল করছে। তখনই আমরা অরবিন্দকেও দেখতে পাই, মনিকা তাকেও ব্ল্যাকমেল করছে কারণ মনিকার সাথে তারও এফআইআর চলছে। তো মনিকা এই তিনজনকে ব্ল্যাকমেল করে টাকা নিতে চাইছে, তাই তাদের কাছে কোনো অপশন ছিল না, তাদেরকে তো মনিকাকে টাকা দিতেই হবে। কিন্তু তারা জানতো যে মনিকা তাদের চিরকাল ব্ল্যাকমেল করবে, তাই শেষমেশ উপায় না পেয়ে তারা মনিকাকে খুন করার প্ল্যান করে, কারণ সে মারা গেলে মনিকা তাকে ব্ল্যাকমেল করতে পারবে না। নিশিকান্ত তাদেরকে খুন করার একটা এগ্রিমেন্ট করায়, যেখানে তিনজনের আঙুলের ছাপও নেওয়া হয়। তারপর নিশিকান্ত দুজনকে প্ল্যানটা বুঝিয়ে দেয়, যেখানে নিশিকান্ত মনিকাকে মুম্বাই ডাকবে এবং সেখানে তাকে মেরে ফেলবে। জয়ন্ত নিকিকে নিয়ে দেবলালি ঘুরতে যাবে। মনিকা খুন হলে জয়ন্ত নিকিকে ঘুমের ওষুধ দিয়ে মুম্বাই আসবে, সেখানে মনিকার ডেড বডি নিয়ে পুনেতে অরবিন্দকে দেবে এবং অরবিন্দ সেই ডেড বডিটাকে জঙ্গলে ছেড়ে আসবে। তো প্ল্যানার হিসাবে জয়ন্ত নিকিকে নিয়ে দেবলালি চলে যায়, সেখানে তাকে ঘুমের ওষুধ দিয়ে মুম্বাই চলে আসে। অন্যদিকে নিশিকান্ত মনিকাকে মুম্বাই ডাকে, সে মুম্বাইতে চলেও আসে এবং এক জায়গায় সে নিশিকান্তের জন্য ওয়েট করতে থাকে। নিশিকান্ত তার কাছে আসার জন্য রেডিও হয়ে যায়। তারপরে সিন কাট হয়ে যায় এবং পরের সিনে আমরা মনিকার ডেড বডিকে দেখতে পাই, যেটা একটি হলুদ রঙের পলিথিনে মোড়া ছিল। এরপরে ডিউটি ছিল জয়ন্তের, সে সেটিকে একটি ভ্যানে করে নিয়ে গিয়ে অরবিন্দকে সেই ডেড বডিটি দিয়ে দেয়। এরপরে ডিউটি তারই ছিল, কিন্তু অরবিন্দ জয়ন্তকে বলে যে সে এই কাজ একা করতে পারবে না, তাই জয়ন্ত অরবিন্দের সাহায্য করার জন্য অরবিন্দের সাথে সে ডেড বডি নিয়ে জঙ্গলে যায় এবং যেতে যেতে তাদের সামনে একটি হঠাৎ করে বাঘ চলে আসে, তাই তারা ডেড বডিটাকে সেখানেই ছেড়ে পালিয়ে যায়। যেহেতু কাজ এখন শেষ, তাই জয়ন্তকে এখন নিকির কাছে পৌঁছাতে হবে এবং ঠিক সময় সে সেখানে পৌঁছেও যায়। পরের দিন অফিসে অরবিন্দ জয়ন্তকে ডাকে এবং বলে যে সে খুব ভয় পেয়ে আছে, যখন থেকে ডেড বডি ছেড়ে এসেছে সে তখন থেকে মনিকাকে নিয়ে সে ভয়ানক স্বপ্ন দেখছে। জয়ন্ত তাকে যেমন করে বুঝিয়ে শান্ত করে। তারপর চলে আসে অফিসের একটি মিটিং এ, যেখানে দুজন ব্যক্তির অপেক্ষা সবাই করছে।
ছিল, এক হচ্ছে মনিকা এবং দুই হচ্ছে নিশিকান্ত। তখনই জয়ন্ত আর অরবিন্দের নজর পড়ে দরজার দিকে। তারা ভাবছিল যে নিশিকান্ত আসছে, কিন্তু যখন ভালোভাবে দেখে তাদের লোম খাড়া হয়ে যায়, কারণ সেখানে নিশিকান্ত ছিল না, ছিল মনিকা। তাকে দেখে জয়ন্ত এবং অরবিন্দের অবস্থা খারাপ হয়ে যায়। তখনই অফিসের একটি টিভিতে নিউজ চলে যে কোন একটা জায়গায় নিশিকান্ত অধিকারীর ডেড বডি পাওয়া গেছে, এবং এটা হচ্ছে সেই ডেড বডি যেটা অরবিন্দ আর জয়ন্ত নিয়ে গিয়েছিল। এই ব্যাপারে অরবিন্দ এবং জয়ন্ত কথা বলে। তারা ভাবে যে নিশিকান্তকে মনিকা মেরেছে, কারণ নিশিকান্ত তার সাথেই দেখা করতে গিয়েছিল। তারপরে মনিকা জয়ন্তকে ডেকে বলে যে তোমাকে পুলিশ ডাকছে। যখন জয়ন্ত সেখানে যায়, সে একটা পুলিশ কর্মকর্তা এবং এসিপি নাইডুকে দেখতে পায়। এসিপি নাইডু জয়ন্তের সাথে প্রথমবার দেখা করেছে, তাই তারা কথা বলতে আরম্ভ করে। কিছুক্ষণ পরে অরবিন্দ জয়ন্তকে ডেকে বলে যে মনিকা তার সাথে এমন ভাবে আচরণ করছে যেন কিছুই হয়নি, এবং এই জিনিসটা তার ঠিকঠাক মনে হচ্ছে না, কারণ সে জানে যে মনিকা এসব করেছে। তারপর সিন চেঞ্জ হয়, আমরা দেখতে পাই অরবিন্দের বাড়িতে একটি পার্সেল এসেছে, এবং ঠিক একই ধরনের পার্সেল জয়ন্তের বাড়িতেও এসেছে। জয়ন্ত যখন পার্সেলটি খুলতে যায়, তার নজর টিভিতে একটি নিউজে পড়ে, যেখানে বলা হচ্ছিল যে অরবিন্দ এখন মারা গিয়েছে, এবং তার মারা যাওয়ার কারণ ছিল একটি কোবরা সাপ, এবং এই সাপটি ছিল একটি পার্সেলে যেটা তার বাড়িতে কেউ পাঠিয়েছিল। এটা জেনে জয়ন্ত আর পার্সেলটি খুলে না, কিন্তু হঠাৎ পার্সেলটা হিলা শুরু করে দেয়। তারপরে তার ভেতর থেকে একটি সাপ বেরিয়ে আসে। জয়ন্ত সেখান থেকে যেমন করে বেঁচে যায়। পরের দিন জয়ন্ত সত্যনারায়ণকে কিছু একটা বলতে যাচ্ছে, সেখানে মনিকা এবং দামাং নামের এক ব্যক্তিও ছিল। এখানে আমরা দেখতে পাই মনিকা চায়ের কাপে একটা টুকরো মিশাচ্ছে, এবং এটা করার সময় জয়ন্ত তাকে দেখে নেয়। তাই সে ভেবে নিয়েছিল যে সে আর চা খাবে না, কিন্তু সে চা খাওয়ার অ্যাক্টিং করতে শুরু করে। পরে হঠাৎ মিটিং এর বাহানা করে সেখান থেকে উঠে যায়, কারণ সে মনে করে যে নিশিকান্ত এবং অরবিন্দের পর মনিকা এবার তাকেই মারবে। যখন সে বাইরে আসে, তার মোবাইলে একটি আননোন নাম্বার থেকে সেই খুনির মেসেজ আসে, যেখানে মনিকাকে মারার জন্য নিশিকান্ত যে এগ্রিমেন্ট বানিয়েছিল সেই কাগজের একটি ছবি আছে। সেখানে খুনি জয়ন্তকে ছাদে আসার কথা বলে, কারণ সেই ছাদেই রয়েছে সেই এগ্রিমেন্ট কাগজটি। জয়ন্ত যখন সে ছাদে আসে, সে সেটাকে দেখতে পায়, কিন্তু যখন সে সেটাকে নিতে যাচ্ছিল, পিছন থেকে একজন ব্যক্তি এসে জয়ন্তকে সেখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর আমরা জানতে পারি যে এই সবের পিছনে ছিল সেই গৌরব, যে মুভির প্রথম সিনে মেশিনের দ্বারা দেবকে মেরেছিল। তারপর আমরা দেখতে পাই জয়ন্ত আসলে নিচে পড়েনি, সে একটি বিল্ডিং এর ছাদে আটকে আছে, এবং তার কাছেই ছিল সেই এগ্রিমেন্ট কাগজটি। কিন্তু যখন সে সেটাকে নিতে যায়, সেই এগ্রিমেন্ট কাগজটি উড়ে গিয়ে পুলিশের একটি গাড়ির কাছে এসে পড়ে। জয়ন্ত সেখান থেকে যেমন করে নিচে নেমে এসে পুলিশের হাত আসার আগেই সে কাগজটিকে উঠে নেয়। পরে যখন সে সেটাকে দেখে, তার মাথা খারাপ হয়ে যায়, কারণ সেটা অরিজিনাল এগ্রিমেন্ট কাগজ ছিল না, এটা তো একটা জেরক্স কপি ছিল। তারপর জয়ন্ত মনিকাকে মারার জন্য তার বাড়িতে আসে। কিছুক্ষণ সে মনিকার সাথে কথাবার্তা বলার পর সে হঠাৎ তার উপর অ্যাটাক করে ফেলে, এবং যখন সে মনিকাকে মারতে যাচ্ছিল, তখন তাকে হঠাৎ ছেড়েও দেয়, কারণ সে আফসোস করতে থাকে যে সে এটা ভুল করছে। তারপর মনিকাকে যখন জয়ন্ত এই ব্যাপারে জিজ্ঞেস করে, মনিকা বলে যে সে কাউকেই খুন করেনি, এবং ওই দিন নিশিকান্তের সাথে দেখা করার কথা তো অবশ্যই ছিল, কিন্তু নিশিকান্ত সেখানে আসেইনি, তাই সে আবার ফিরে এসেছিল। এই কথা শুনে জয়ন্তের খুব খারাপ লাগে। তখনই তার কাছে নিকির ফোন আসে। তারপর ফোনে কথা বলা শেষ হতেই যখন সে মনিকার দিকে ঘুরে, সে দেখে মনিকার মুখ থেকে ফেনা বেরোচ্ছে, এবং সে মারা গিয়েছে। জয়ন্ত বুঝতেই পারছিল না যে এটা কি করে সম্ভব, তাই সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু যেতে যেতে তার সাথে একটি বুড়ির দেখা হয়, যে আসলে চোখে দেখতে পেত না। পরের সিনে দেখতে পাওয়া যায় জয়ন্ত তার অফিসে গত রাতের কথা ভাবছে। তখনই সালু তার রুমে আসে এবং তাকে একটা ঝেড়ে থাপ্পড় মারে, এবং সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখতে পাই এসিপি নাইডু জয়ন্তকে জিজ্ঞাসাবাদ করছে। নাইডু তাকে বলে যে মনিকা প্রেগনেন্ট ছিল, নিশিকান্ত এবং অরবিন্দের ডিএনএ টেস্ট করা হয়েছে, কিন্তু রেজাল্ট ছিল নেগেটিভ, তাই সমস্ত সন্দেহ জয়ন্তের উপর পড়েছে, তাই তারও ডিএনএ স্যাম্পল নেওয়া হবে। এটা শুনে জয়ন্ত খুব ভয় পেয়ে যায়, কারণ মনিকার সাথে তিনজনের অ্যাফেয়ার চলছিল, যাদের মধ্যে দুজনের ডিএনএ টেস্ট নেগেটিভ, তার মানে জয়ন্তী মনিকাকে প্রেগনেন্ট করেছে। তারপর সিন চেঞ্জ হয়, যেখানে জয়ন্ত জানতে পারে যে সালু এই জন্য রেগেছিল না যে সে মনিকাকে হত্যা করেছে, সে এই জন্য রেগেছিল যে তার বানানো মেশিন থেকে দেবের মৃত্যু ঘটেছে। এখানে আমরা গৌরবকেও দেখতে পাই, যে সালুর সাথে ছিল এবং সমস্ত কথাও শুনছিল। জয়ন্ত সালুকে বলে যে সে দেবকে মারেনি, কারণ তার মেশিনে কোনো প্রবলেম ছিল না, মেশিনকে কেউ ম্যানুয়ালি সেট করে দেবকে মেরেছে। তারপর আমরা দেখতে পাই যে জয়ন্ত ইউনিকর্ন কোম্পানিতে গিয়ে কম্পিউটার চেক করতে থাকে, এবং গৌরব তার সাথেই ছিল। কিন্তু জয়ন্ত যখন কম্পিউটারে গৌরবের নাম দেখে, সে বুঝে যায় যে গৌরবই সেদিন মেশিনকে ম্যানুয়ালি কন্ট্রোল করে দেবকে মেরেছিল। তারপর আমরা জয়ন্ত এবং গৌরবের মধ্যে একটি ফাইট দেখতে পাই, যেখানে জয়ন্তের আদমরা অবস্থা হয়ে গিয়েছিল। তারপর গৌরব তার করা সমস্ত কাণ্ড বলতে শুরু করে। সে বলে যে সে সালুকে খুব ভালোবাসে, কিন্তু দেবের জন্য তার মন ভেঙে গিয়েছিল, ফলে সে দেবকে মেরে দিয়েছিল। দেবকে মেরে সে যখন বাইরে যাচ্ছিল, নিশিকান্ত তাকে দেখে ফেলে, কিন্তু নিশিকান্ত তাকে কিছু বলে না, তাকে শুধু কিছু কাজ করতে বলে। তার মধ্যেই একটি কাজ ছিল জয়ন্তকে সেই ছবিগুলো পাঠানো, যেটা আসলে মনিকা তাকে পাঠিয়েছিল না, তাকে নিশিকান্তই পাঠিয়েছিল। তারপর থেকে গৌরব নিশিকান্তের বলা সমস্ত কাজ করতে শুরু করে। একদিন যখন নিশিকান্ত মনিকাকে খুন করার কথা বলে, সে রাজি হয় না, কিন্তু নিশিকান্ত তাকে ধমকি দেয় যে সে যদি এই কাজটি না করে তাহলে সবাইকে বলে দেবে। কিন্তু গৌরবের মাথা খারাপ হয়ে যায়, তাই মনিকার বদলে সে নিশিকান্তকে মেরে ফেলে। সেখানে গৌরব নিশিকান্তের বানানো সেই এগ্রিমেন্ট পেপারটিও পেয়ে যায়, যেখানে সে বুঝে যায় যে শুধু সে জয়ন্ত এবং অরবিন্দকে মারতে যাচ্ছিল, তারা তো জানতোই না যে সে দেবকে মেরেছে। এই সবের পর আমরা আবার প্রেজেন্টেশন দেখতে পাই, যেখানে গৌরব মেশিনের দ্বারা জয়ন্তকে মারার চেষ্টা করে, কিন্তু হঠাৎ মেশিন কাজ করা বন্ধ করে দেয়। তখন আমরা দেখতে পাই মেশিনের কন্ট্রোল জয়ন্তের ঘড়িতে ছিল,
এবং সে সেটা দ্বারা গৌরবকে সেখানেই মেরে ফেলে। পরের দিন দেখতে পাওয়া যায় এসবি নাইডু জয়ন্তকে জিজ্ঞাসাবাদ করছে। জয়ন্ত সেখানে বলে যে গৌরবকে সে সেলফ ডিফেন্স করতে গিয়ে মেরে ফেলেছে এবং এটা বলে যে গৌরব নিশিকান্ত এবং অরবিন্দকেও মেরেছে এবং এরপর সে তাকেই মারতে যাচ্ছিল। তখন এসবি নাইডু তাকে বলে যে মনিকার মার্ডারের ব্যাপারে একটা সাক্ষী পাওয়া গেছে, যেটা আর কেউ ছিল না, সে ছিল সেই অন্ধ বুড়িটি যে একটা পারফিউমের বিজনেস করে এবং জয়ন্তের পারফিউমও সেই কোম্পানির। তার থেকে বড় ব্যাপার, খুনির গলার শব্দটাও সে মনে রেখেছে। এটা শোনার পর জয়ন্ত ভাবে যে এবার পুলিশ তাকে ধরে নেবে, তাই সে বাড়ি গিয়ে সত্যনারায়ণ এবং নিকিকে একটা মেইল লিখতে যায় এবং ঠিক তখনই তার নিউজে চোখ পড়ে, যেখানে সে জানতে পারে যে ইউনিকান কোম্পানির দামাং নামে যে ব্যক্তিটি ছিল সে একটি ড্রিঙ্কে সাপের বিষ মিশিয়ে মনিকাকে হত্যা করে এবং পরে সেই বিষ খেয়ে নিজেই মরে যায়। তারপর সিন চেঞ্জ হয়, আমরা দেখতে পাই জয়ন্ত এসবি নাইডুর সাথে কথা বলছে। জয়ন্ত তাকে একটা প্রশ্ন করে যে মনিকা আদেও কি প্রেগনেন্ট ছিল। তখন নাইডু তাকে ঘুরে প্রশ্ন করে যে যদি মনিকার বাচ্চা হতো তাহলে তোমার কি হতো। জয়ন্ত বলে যে ছেলে হতো বা মেয়ে হতো, কিন্তু এসবি নাইডু তাকে বলে যে যদি মনিকার বাচ্চা হতো তবে তোমার সালা বা সালি হতো এবং এটা শুনে করে জয়ন্ত পুরো অবাক হয়ে যায়। এখানে আমরা জানতে পারি মনিকার সাথে সত্যনারায়ণের এফেয়ার ছিল এবং তিনি মনিকাকে প্রেগনেন্ট করেছিলেন। মনিকা তাকেও ব্ল্যাকমেল করত, তাই সে দামানকে দিয়ে মনিকার ড্রিঙ্কে সাপের বিষ মিশিয়েছিল যার ফলে মনিকা মারা যায়। তারপর দামান সত্যনারায়ণকে ব্ল্যাকমেল করতে থাকে কারণ সে হতে চেয়েছিল বোর্ড অফ ডাইরেক্টর। তখন সত্যনারায়ণ এসিবি নাইডুকে তামাংকে মারতে বলে, মানে তামাং মেরেছে মনিকাকে এবং নাইডু মেরেছে তামাংকে। এখানে আমরা বুঝতে পারি যে এসিবি নাইডু একজন করাপ অফিসার যে সত্যনারায়ণের হয়েই কাজ করে এবং প্রথম থেকে সে সবকিছুই জানতো। এদিকে জয়েন্ট এগ্রিমেন্ট পেপারটি খোঁজার জন্য গৌরবের বাড়ি গিয়ে খোঁজ করে এবং সে সেটাকে খুঁজেও পেয়ে যায়, কিন্তু তখনই তার দুদিক থেকে দুটো সাপ চলে আসে। তারপর কি হয় সেটা মুভিতে কিন্তু দেখানো হয়নি, বাট এটা বোঝা যায় যে তার স্নেক ফোবিয়া ছিল। তো এখানে শেষ হয় মনিকা ও মাই ডার্লিং মুভির গল্প। তো আপনারা যদি মনিকা ও মাই ডার্লিং মুভিটি দেখে থাকেন, কেমন লেগেছে আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার এক্সপ্লেনেশন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক ঠুকে দেবেন। বাকি অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে।